রাজধানীর মোহাম্মদিয়া হাউজিং এ ক্ষমতাবান ট্রাফিক ইন্সপেক্টরের দখলে মুক্তিযোদ্ধার জমি। রাজক দুর্নীতিবাজ চক্রের সহায়তায় হোল্ডিং নম্বর পরিবর্তন করে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে দশতলা ভবন। এসবের নাটের গুরু পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল। বিস্তারিত জয়ন্ত কর্মকারের রিপোর্টে। পেশাগত জীবনে সঞ্চিত অর্থ দিয়ে মায়ের নামে হাসপাতাল গড়ার আশায় 1995 সালে রাজধানীর মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির 9 নম্বর রোডে 20 নম্বর বাড়ি কেনেন 71-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ডাক্তার সিদ্দিকুর রহমান। আমার মায়ের নামে অজুপা খাতুন মেমোরিয়াল হাসপাতালটি প্রতিষ্ঠা করব, কিন্তু আমার সেই স্বপ্ন রাতের অন্ধকারে মিলিয়ে দিয়েছেন এই অসাধু পুলিশ কর্মকর্তা। 2014 সালে তৎকালীন মোহাম্মদপুর থানায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুল হক রাতের আধারে দখল করে নেন মুক্তিযোদ্ধা ডাক্তার সিদ্দিকুর রহমানের কষ্টে কেনা বাড়িটি। এখন সেখানে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন। উপেক্ষা করা হয়েছে নির্মাণ কাজ বন্ধে রাজুকের নির্দেশনা। 18-র এই হোল্ডিং এর কোনো অস্তিত্ব উত্তর সিটি কর্পোরেশনে নাই, অথচ এই ভুয়া হোল্ডিং নাম্বার নিয়ে অদ্যাবধি উক্ত পুলিশ অবৈধ পুলিশ কর্মকর্তা বা অসাধু পুলিশ কর্মকর্তা এখনও বাড়িটি নির্মাণ করে যাচ্ছেন। দেশটাকে স্বাধীন করেছি, একটা স্বাধীন দেশ, যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, কিন্তু আজও যারা আইন রক্ষাকারী তারাই আইনের বক্ষক। স্থানীয়রা দখলের বিষয়টি জানালেও ওবায়দুলের ভয়ে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। যা শক্তি আছে এখন তো দেখতেছেন, বর্তমান যুগে শক্তি যার আছে সব তারে দুনিয়ায় তার। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এই যুবক তুলে ধরলেন ট্রাফিক ইন্সপেক্টর ওবায়দুলের দখল কাহিনী। তারা মনে করেন যেসব খালি জায়গা পাইছে তারা এই সব এসে এসে মানে ডর দেখায় দেখে আইনের ক্ষমতা দেখায় দেখে মানে যারা নিজেকে আন্ডারে নিয়ে নিয়েছে নিজেরা দখল করে নিয়েছে। আর ফেরা ঢুকে গেলে তার মনে করেন কার কি ডেটার কি জিজ্ঞেস না জানতে দেব না। মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির আইনজীবী অ্যাডভোকেট কামরুজ্জামানও নাগরিককে জানান বাড়ির প্রকৃত মালিক ডাক্তার সিদ্দিকুর রহমান। প্রমাণ হিসেবে রয়েছে বৈধ সব কাগজপত্র। বর্তমান যারা ওই যে নামনা দখলে যারা দখলে আছে বিভিন্ন যারা করতেছে ওনাদের দ্বারা উনি যে দখল হয়েছে আমি তো অবশ্যই চাই যে ওনার জায়গাটা উনি ফিরে পান। এদিকে এ ব্যাপারে ওবায়দুলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাক্ষাৎ মেলেনি। ফোনে কথা বললে তড়িঘড়ি করে ফোন কল কেটে দেন। এই বিষয়ে মহামান্য হাইকোর্টের আদেশ আছে, আমাদের পক্ষে আমরা কাজ করতেছি, এর বেশি কিছু আমি আপনাকে বলতে পারবো না দয়া করে। জীবন সায়ন্যে অসহায় এই মুক্তিযোদ্ধার আকুতি নিজের জমিটি ফিরে পাওয়ার। তবে কি দখলদার ওবায়দুলের কাছে রণাঙ্গনের এই যোদ্ধা পরাজিত হবেন? জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।